আমেরিকান না মার্কিন এটা আপনার বিশেষজ্ঞরা তারা বলেছে ওই করোনা ভাইরাসের এখন পর্যন্ত কোনো ওষুধ নাই, তবে একটা আছে, যদি আপনার ওই মক্কা শরীফের যে জমজম বলে কুয়া আছে ওই কুয়ার পানি খেলে এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারে। পরে একমাত্র ওষুধ হচ্ছে এটা, বলুন সুবহানাল্লাহ। এবারে যোগাযোগ করছে চীন সরকার কার সৌদি আরবের সঙ্গে, বলে আমাদেরকে জমজমের পানি দেন বেশি করে, কেন এছাড়া কোনো ওষুধ নাই। তাহলে ওই জমজম পানি কে দিয়েছে? আমার আল্লাহ। কার এতে? বিবি হাজেরার গর্ভে এসেছিল কে? হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন মায়ের স্তনে দুধ পায়নি, ছেলে কাঁদছিল, বিবি হাজেরা দৌড়ালো ছেলের জন্য, পানির জন্য, পানি পেল না, সাতবার মরিচিকা দেখে দৌড়া দৌড়ি করে বলে ছেলের কাছে ফিরে যায়। ছেলের কাছে যখন ফিরে আসলো দেখে তার পদতল থেকে আপনার ঝর্ণার ফোয়ারা বের হচ্ছে। বলুন পৃথিবীর যত পানি আছে ওই জমজম পানির কাছে কোনো পানি নাই। আমার হাজি সাহেব ভাইদের জিজ্ঞাসা করুন, দেখো আপনার ওই হাজিদের যতই আপনার রোগ হোক, যত আপনার বিশেষজ্ঞ ডাক্তার থাকুক, তারা ওই সব রোগের আপনার প্রথম প্রতিষেধক বলে জমজম কুয়ার পানি। জমজমের পানি আপনার বেশি বেশি করে খান, তাহলে আজকে চীনের ওই আপনার করোনা ভাইরাস থেকে এই ভাইরাস আপনার দিলকে ওই মুসলমানের উপরে অত্যাচার, আল্লাহর ঘরের উপরে তালা, ওই ঘরের উপরে আপনার তোদের যত জ্বালা হয়েছে, এবারে কত জ্বালা সামলাবি সামলা। হ্যাঁ, যে ডাক্তার আপনার ওই করোনা ভাইরাসের প্রথমে দিয়েছিল সেই ডাক্তার পর্যন্ত আপনার রেহাই পায়নি, সেই ডাক্তার ওই করোনা ভাইরাস আপনার এ হয়ে সেও মারা গেছে। বিদেশি ডাক্তার যত আসে তারা ওই আপনার ভাইরাসে হয়ে যায়। ওই জন্য অন্য কোন রাষ্ট্র থেকে, মার্কিন বলুন, ইংল্যান্ড বলুন, জার্মান বলুন, জাপান বলুন, কোন জায়গা থেকে আপনার বড় বড় ডাক্তাররা কেউ যেতে চায় না। তাহলে এবারে চীন সরকার তুমি সামলাও, এবারে এবারে সামলানোর জন্য কি করছে, ওই মুসলমানদের ডেকে নিয়ে যে আজকে তারা ওই মসজিদে তালা দিয়েছিল ওই চীনের বিধর্মীরা, তারাই বলছে চলো আমরা মসজিদ খুলে দিচ্ছি, তোমরা ওই মসজিদে তোমাদের আল্লাহর কি করো নামাজ পড়ো আর তার কাছে প্রার্থনা করো আমাদের যেন এই করোনা ভাইরাস থেকে যেন তিনি মুক্তি দেন। আজকে আমরা ভারতের মুসলমানেরা এখন নভেম্বরের 9 তারিখে আপনার অর্ডার দিয়ে দিল রঞ্জন গগৈ আপনারকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, বলে আপনার 600 বছরের ঐতিহ্য মসজিদ বাবরি মসজিদ, ওই জায়গাতে বাবরি মসজিদের স্ট্রাকচার সব কিছু উড়িয়ে দিয়ে ওই জায়গায় হবে কি রাম মন্দির, রাম মন্দির, আল্লাহর ঘর হলো মসজিদ, সেই মসজিদ ভেঙে দিয়ে মন্দির হবে। পৃথিবীর কোনো ধর্মের কোনো জায়গায় বলা আছে যে একে অপরের ধর্মস্থান ভেঙে তুমি তোমার ধর্মস্থান তৈরি করো? কোনো জায়গায় নেই। পৃথিবীতে আপনার বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, মুসলিম ইসলাম ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, সব আছে, কিন্তু ইয়ে এক কেমন এক আমাদের শাসক দল দাঁড়িয়েছে এ জানি না, এই শাসক দলের উপরে এরকম ওই চীনের মতো এমন এক ভাইরাস এসে পৌঁছাবে অপেক্ষা আছে। সময় প্রত্যেকটা জিনিসে হলো সময়ের অপেক্ষা। সাপ কখন সোজা হয় বলুন? যখন মরে তখন সোজা হয়। আমরা মুসলমানেরা যারা বাঁকা আছি আমরা সোজা হব, ওই মরলে সোজা হব। আর যখন এবারে ওই কবরে যাব, যখন এই দুনিয়াতে বেঁকে বেঁকে চললাম, আল্লাহর কথা মানলাম না, নবীর কথা মানলাম না, ওই বেঁকে বেঁকে চলে যখন কবরে যাব, যখন ওই ফাইয়াদরে বোবি মাতারিকিল হাদিদ, আল্লাহর রসুল বললেন তোমাদের ওই লোহার মুগুর দিয়ে কে মারবে ফেরেশতা? আগেরটা যে বললো যে আমার আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার নবী মুহাম্মদ, আমার ধর্ম হলো ইসলাম, এ পরিচয় দেওয়ার জন্য তাকে বললো তুমি ঘুমিয়ে পড়ো, হ্যাঁ বাসর রাতে যেমন আনন্দ ফুর্তি ফুর্তি করে ঘুমিয়ে পড়ে, তোমার আর ঘুম ভাঙানো হবে না কিয়ামতের দিন পর্যন্ত, তুমি ঘুমাও। তার কবরে জান্নাতের সুকোমল বাতাস, আল্লাহ রসুল বললেন সকাল সন্ধ্যা জারি থাকবে ওই জায়গা। দুনিয়ার কি এসি? হ্যাঁ, তার থেকে আরো বড় এসির জায়গা হয়ে যায় কার? আল্লাহর মুমিন মুমিনা বান্দা বান্দীদের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই জায়গাটা অন্বেষণ করার, সেই জায়গাটা আল্লাহ আমাদের ধরবার যেন তৌফিক দেন। এবারে যদি তুমি ওই জায়গায় না হও, এটা তো বেদন তো না রেতে বীর, না রেতে বীর, জনাব আলহাজ মাওলানা নজরুল ইসলাম ভাই সাহেব, না রেতে বীর,
মাশাআল্লাহ আমাদের পীরনগরের হুজুর কিবলা সাহেবজাদা আমাদের পীরজাদা ভাই আবদুল্লাহ ভাই উনিও আপনাদের হ্যাঁ খেদমতে এসে হাজির হয়ে গেছেন, হয়তো মেম্বারে আসেননি কিন্তু জায়গায় আমি এখানে উঠবার আগেই এসে হাজির হয়ে গেছেন। হ্যাঁ, বিচলিত হবার কোনো কারণ নেই। দোয়ার মজলিস, সবরেশানির মজলিস খুব লম্বা চওড়া নয়, সংক্ষিপ্ত। বুঝলেন, আপনাদের সামনে যেটুকু আলোচনা করলাম আমরা নিজেরা পর্যালোচনা করলাম, আল্লাহ আমাদের এর মেরিকে বুঝে সুঝে চলবার তৌফিক দেন। এবারে তুমি কবরেতে যখন ওই সোজা হয়ে যাবে ওই জায়গা, তো তুমি এই দুনিয়ায় বাঁকা থাকার জন্য, হ্যাঁ দুনিয়ায় যদি একটা রড যদি বাঁকা থাকে আপনার ছাদ ঢালাই হবে, মিস্ত্রি ওই বাঁকা রডটা দিয়ে ছাদ ঢালবে, কি করবে? সোজা করবে, কি দিয়ে? হাত দিয়ে ঘুষি মেরে মেরে, হাতুড়ি দিয়ে। তুমি ওই দুনিয়াতে সোজা হলে না, তোমাকে ওই কবরেতে ওই হাতুড়ির ঘা দিয়ে, ওই যে তুমি বসলে কেমন, আমরা যেমন নামাজে বসি এরকম ভাবে বসে যাবে প্রত্যেকটাই, কেন ওইভাবেই বসানো হবে। বসানোর পরে মুমিন নামাজি বান্দারা বান্দিরা এরা সময় ওই সময় ফেরেশতাকে বলবে, আরে আমাকে পানি দাও, এই যে সূর্য ডুবতে যাচ্ছে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল, আমার আসরের নামাজ চলে যাবে। তখন আল্লাহর ওই দুজন ফেরেশতা মনকের নাকির বলবে, আর তোমার নামাজ পড়ার এখানে জায়গা নয়, যা পড়ার জায়গা দুনিয়া হয়ে গেছে, এখানে তোমার আর নামাজ পড়তে হবে না। এবার ওইভাবে যে বসাবে, এবার এই জায়গায় মারবে কোথায়? এখন রডের বাঁকা আছে, হ্যাঁ রডের বাঁকাটা সোজা করতে গেলে মাটির তলা থেকে মারলে রডটা সোজা হবে না, বাঁকবে, বেশি করে বাঁকবে, তাহলে উপরে ঘা মারতে হবে। ওই যে বসিয়ে দেওয়া হবে, বসিয়ে দিয়ে উপরে আপনার লোহার মুগুরের ঘা মারা হবে। এবারে ওই ঘা মারা সঙ্গে সঙ্গে আমাদের দেখেন না, ঘরের গরু একটা গাই গরু আছে, মানতে গেলাম দড়ি আর গোজ দিয়ে, সেখানে যেমন ওই মুগুর দিয়ে হাতুড়ি দিয়ে যেমন গোজ পিটি, ওই রকম করে এক মুগুর মারবে ওই ফেরেশতা, সঙ্গে সঙ্গে 70 গজ, মানে ওখানে 70 গজ বলতে 70 হাত জমিনের নিচে চলে যাবে। তুমি তোমার আবার ওই চুলের ঝুঁটি ধরে আবার ফেরেশতা তুলবে, তুলে আবার ওইভাবে মারবে, এইভাবে তোমার কবরে চলবে। ওকে বলা হলো কে, দুনিয়াতে যে নামাজ পড়লো, রোজা রাখলো, তসবি তেলাওয়াত করলো, হক হালাল পথে চললো, মিথ্যা বললো না, সত্যের উপরে চললো, হ্যাঁ বড়দের শ্রদ্ধা করলো, ছোটদের স্নেহ করলো, এই ভালোবাসা প্রেম পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে হ্যাঁ চরিত্রকে গঠন করে গেল, তার কবরের অবস্থাটা দেখো। আর তুমি দুনিয়াতে চোখ দেখাচ্ছ, দুনিয়াতে শাসাচ্ছ, দুনিয়াতে তুমি দাপিয়ে বেড়াচ্ছ, একবার ওই দুনিয়ার জমিনটা কার, কার জমিনে তুমি হাঁটছো, কার জমিনে তুমি চলছো, এইটা ভেবে তার একবারও গুণগান করলে না, তোমার এবারে দেওয়া হবে কি, লোহার ডান্ডার মুগুর দেওয়া হবে। হ্যাঁ, কাদের? যারা হারাম খাবে, যারা হারাম পথে চলবে, হ্যাঁ যারা নাজায়েজ হ্যাঁ জিনিসের উপরে যারা থাকবে, এদের উপরে এদের জন্য এই শাস্তি। এবার এরকম কতদিন ওই চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, ও আরামের বিছানায় এসির মতো এতে ঘুমাবে, আর তুমি ঘুমাবে কোন জায়গায়, তোমাকে ঘুমাতে হবে না, তোমার লোহার মুগুর খেতে খেতেই ওই কিয়ামতের দিন পর্যন্ত হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এবারে ইসরাফিল আসসালাম ফুঁক দেবে, ফুঁক দেওয়ার সাথে সাথে কি হবে, সব কবর থেকে উঠবে, উঠবার পরে এবারে কি হবে, আল্লাহ রাসূল বললেন এখান থেকে সেখান পর্যন্ত তোমাদের তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যেমন দেখেন না, গোয়াল ঘরে গরু থাকলে মাঠে চড়াতে গেলে যেমন রাখালেরা হাঁকিয়ে নিয়ে যায়, আমার আল্লাহর ফেরেশতারা এই দুনিয়ার মানুষের এদের কিয়ামতের দিনে হ্যাঁ কে হাসরের ময়দানে তাড়িয়ে একত্রিত করার জন্য আমার আল্লাহর ফেরেশতারা ওই কাজটা করে নিয়ে যাবে, হাঁকিয়ে নিয়ে যাবে। একদল রুকমানান জান্নাতের উট আর ঘোড়ার সওয়ারির উপরে চেপে যাবে, আর একদল মাসাতান হেঁটে হেঁটে যাবে, আর একদল অবাধ্য এই দুনিয়াতে যারা আল্লাহর অবাধ্য হয়ে ঘুরে বেড়ালো, এরা কবর থেকে উঠবার পরে যাবে নি, না যেতে তখন আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুম হবে ওর পাটাকে উপর দিকে তুলে দাও, আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে পাটা উপর দিকে তুলে দেবে, মাথাটা নিচু হয়ে যাবে। হয়ে যাওয়ার সাথে সাথে হ্যাঁ এবারে পা তুলে দিলে মাথা যদি নিচু হয় হাঁটতে পারবে? আল্লাহ রসুলকে ফেরেস্তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, এ কেমন করে কিয়ামতের দিনে ওই আল্লাহর অবাধ্য বান্দা বান্দিদের পাগুলো উপর দিয়ে করে দিলে, মাথাটা নিচের দিয়ে করে দিলে, এরা কেমন করে হাঁটবে? আমার আল্লাহর রসুল বললেন, আল্লাহ জি ইয়ামসি হ্যাঁ আল্লাহর রাজুল আল্লাহর রেজলে, যে আল্লাহ পায়ের দ্বারাই চড়াতে পারে সে আল্লাহ কি, আই ইয়ামসি
হ্যাঁ বিলওয়াজ, সে আল্লাহ কি মুখমণ্ডলে চড়াতে গিয়ে হ্যাঁ হাঁটাতে পারে না? তা আল্লাহ এরকম হাঁটাবে, এবারে মুখে হাঁটতে গেল তবুও পিছন টান ধরবে। যে গরু নাঙল টানলে তাকে নাঙল জুড়লে ঘন ঘন পিছন টানে শুয়ে পড়ে। এবারে এ তো দুনিয়াতে আল্লাহর ইবাদতের নাঙল টানেনি, হ্যাঁ ইমানের রাস্তা ধরেনি, এ তো এবারে মুখে হাঁটালেও এ কি করবে? গরু শুয়ে পড়ছে, উঠবিনি, মুখের দিকে মারা হয় তখন উঠে, আর শয় না শয়নি, ওর অভ্যাসটাই হলো শোয়া। ও আবার খানিকটা যাওয়ার পরে আবার শুয়ে পড়বে, শুয়ে পড়বে না পড়বে না, তো এর মুখে চলালেও ই তো অবাধ্য। কেন দুনিয়াতে মসজিদে বারবার পাঁচবার ডেকেছে, তুমি মসজিদেও যাওনি আর ঘরেতেও তুমি পড়োনি আর মাঠেতেও পড়োনি রাস্তাতেও পড়োনি কোনো জায়গায় পড়োনি, ওই আবে তুমি অবাধ্য হয়ে দুনিয়া কাটিয়ে দিলে, হ্যাঁ তুমি তো এবারে পিছন টানবে, তখন কি করবে? ফেরেশতারা তাদের হাতে যে চাবুক থাকবে ওই চাবুকে মারতে 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 তাড়িয়ে নিয়ে যাবে, মারতে মারতে নিয়ে যাবে কোথায়? বিচারের ময়দানে, এবারে সেই জায়গায় হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারকের সিংহাসনে তিনি দাঁড়িয়ে থাকবেন। এবারে সেই জায়গায় হ্যাঁ যদি আমরা আল্লাহর কাজ না করে যাই, আল্লাহ যখন বলবে হে আমার বান্দা, হে আমার বান্দিতি আমার সামনে দাঁড়া, তাকে যদি না চিনে তাকে তার গুণগান না করে তার সামনে দাঁড়ানো যাবে, এই জায়গাটা ভাবেন তাহলে কবরটা ঠিক হয়ে যাবে। এই জায়গাটা ভাবেন আমার মায়েরা বোনেরা বাপজানেরা ভাইয়েরা, এইটুকুই আপনাদের শেষ নসিহত, এইটুকু করলাম, ওই জায়গাটা ভাবেন, ভেবে ভাবলেই দেখবেন সব জায়গা উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ আমাদের সেই ভেবে দুনিয়াতে চলবার হাঁটবার হ্যাঁ কর্ম করার বাকশক্তি করার সব কিছু যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আপনার আমি গুণাগারের জন্য দোয়া করেন আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের ওই ইমান আমলের পথে হ্যাঁ সঠিক পথে যেন হাঁটবার চলবার যেন তৌফিক দেন। আজকে যারা আমাদের হ্যাঁ মুরব্বীরা যারা কবর বাসি, আল্লাহ তাদের কবরকে যেন গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরকে যেন রিয়াজুল জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আর আমাদের জন্য আল্লাহ দরবারে শেষ অ্যাপ্লিকেশন, আল্লাহ যেন আমাদের মরণের সময় কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু পড়তে পড়তে যেন ইমানের মরণ দেয়, এই দোয়া আমরা একে অপরের জন্য করি। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সরে পাল্লা ঘুম্মা সল্লে।